অন্ডালের সুকান্ত পল্লীতে নিম গাছ থেকে বেরোচ্ছে সাদা দুধ, যা দেখতে ভিড় জমায় হাজারো মানুষ। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ অন্ডাল বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এক প্রতিনিধি দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাটি ভালোভাবে পর্যবেক্ষণ করেন এবং উপস্থিত জনগণের সামনে এই ধরনের ঘটনার পেছনে বিজ্ঞানসম্মত কারণ ব্যাখ্যা করেন। নিম গাছের গোড়া থেকে একটা সাদা দুধের মতো ফেনা জাতীয় পদার্থ বেরোচ্ছে, অনেকে দুধ বলছে, কিন্তু আমাদের ফেনা মতো বুদবুদ আকারে বেরোচ্ছে। তো আমরা এটা জানার পর আগেই জেনেছিলাম এবং জানার পর সঙ্গে সঙ্গে আমরা এই ব্যাপারে আমরা খবর পাঠিয়েছিলাম আমাদের জেলার যিনি সভাপতি শ্রীকান্ত চ্যাটার্জি। তিনি হচ্ছেন উদ্ভিদ বিশারদ এবং উদ্ভিদ নিয়ে পড়াশোনাও করেছেন এবং উদ্ভিদের হচ্ছে মাস্টার। কী বললেন তিনি? যা বললেন, তিনি বললেন এটা এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে এই ঘটনা ঘটছে। তবে যাই হোক, এই ঘটনায় নিম গাছের কাছে ভিড় জমায় কৌতূহলী জনতা। অন্ডাল থেকে হরিঘোষের রিপোর্ট, এনএম নিউজ। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আমাদের হাসপাতালে হার্টের অসুখের সর্বোত্তম ব্যবস্থা রয়েছে। এখানে হার্ট বাইপাস সার্জারির খরচ মাত্র 85,000 টাকা। এছাড়া এখানে চোখের ছানি ও অন্যান্য অপারেশন, গলব্লাডার স্টোন, হার্নিয়া, প্রোস্টেট, কিডনি স্টোন, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার আপনার সাধ্যের মধ্যে কম খরচে করা হয়। ফোন করুন 9433201242, 8335055437, 8335055771 নম্বরে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।